এরপরে প্রশ্ন করেছেন মোহাম্মদ ফজলুল করিম আপনি প্রশ্ন করেছেন আমার জন্ডিস হয়েছে আমার জন্ডিস হয়েছে এখন আমি যা ফু এর জন্য কারো কাছে ও ঝাড়ফুকের জন্য আমি কারো কাছে যেতে পারবো জন্ডিস যারা এটা ইসলামে জায়েজ কিনা দেখুন জন্ডিস যদি জন্ডিস যদি হয় ফেসবুকে এই আপনার ইয়ের কারণে আপনার জন্ডিস ইত্যাদির কারণে যদি কেউ ঝাড়ফুঁক করেন অথবা যেই কোনো রোগের জন্য ঝাড়ফুঁক করেন তাহলে সেটা জায়েজ হবে কারণ হল ঝাড়ফুঁক করা এটা যে কোনো রোগের জন্য ওপেন নির্দিষ্ট কিছু রোগের জন্য করা যাবে এমন না যে কোনো রোগের জন্য আপনি ঝাড়ফুঁক করতে পারেন করোনাকার আয়াত দিয়ে মানুষের কোনো বিশুদ্ধ কোনো দোয়া দিয়ে এটা করা যেতে পারে তবে আপনি যার কাছে যাচ্ছেন তিনি করোনাকারী আয়াত এবং হাদিস দিয়ে করছেন না কোনো খুখুরি কালাম ব্যবহার করছেন যাদু টোনা করছেন কি না তিনি নিজে মত মানুষ কিনা এই জিনিসগুলো আপনাদের খেয়াল করতে হবে মোহাম্মদ আনিকুর রহমান